প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তৃতীয় শ্রেণী বাংলা মাধ্যম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৃষ্ঠা 13 পৃষ্ঠা। দেখো, গত ক্লাসে আমি তোমাদেরকে কম্পিউটার জিজ্ঞাসা, তোমাদের সিলেবাসের মধ্যে আছে যে কম্পিউটার জিজ্ঞাসা পৃষ্ঠা হচ্ছে যে 12-13 পৃষ্ঠা, 8 নম্বর, 12 নম্বর, 12 পৃষ্ঠার 8 নম্বর পর্যন্ত করিয়েছিলাম। 13 পৃষ্ঠার কম্পিউটার জিজ্ঞাসা আরও কয়েকটি প্রশ্ন উত্তর আছে, সেগুলো বলে দিচ্ছি। আকৃতিগত দিক থেকে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আকৃতিগত দিক দিয়ে কম্পিউটার কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। কেমন সব থেকে শক্তিশালী কম্পিউটার কোনটি? সুপার কম্পিউটার। ল্যাপটপ কি? ল্যাপটপ হচ্ছে যে তোমার ল্যাপ অর্থ কোল, ল্যাপ অর্থ কি কোল, আর টপ অর্থ উপরে। ল্যাপটপ মানে কি? কোলের উপরে রেখে, তাহলে কোলের উপরে রেখে বা কোলে নিয়ে কাজ করা যায় যে কম্পিউটার, সেটাকে বলে ল্যাপটপ। পাম টপ, পাম হচ্ছে হাতের তালু, পাম। টপ মানে উপরে, হাতের তালের উপরে, তাহলে পাম টপ হচ্ছে হাতের তালের উপরে নিয়ে কাজ করা যায় এমন কম্পিউটারকে পাম টপ কম্পিউটার বলে। ডেস্কটপ হচ্ছে যে ডেস্কের উপর রেখে, ডেস্কটপের উপর রেখে যে কম্পিউটার কাজ করে তার নাম কি? ডেস্কটপ কম্পিউটার। কম্পিউটার মেমোরি কি? যেখানে কম্পিউটার ডেটা এবং প্রোগ্রাম কি রাখা হয়, মেমোরি মানে কি? রাখার জায়গা। আমাদের যেমন মেমোরি আছে, আমাদেরও মেমোরি আছে, ঠিক আছে? ঠিক তেমনি কম্পিউটারের মেমোরি আছে। কম্পিউটার মেমোরি হচ্ছে যে যেখানে কম্পিউটারে কি ডেটা, তথ্য, উপাত্ত এবং প্রোগ্রাম সমূহকে কি রাখা যায়। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে যে আমি পড়াচ্ছি কিন্তু 13 পৃষ্ঠা, 13 পৃষ্ঠা। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে যে কম্পিউটার জন্য ক্ষতিকর একটি প্রোগ্রাম, লিখিত প্রোগ্রাম। দেখো, আমরা যদি ভাইরাস ভাইরাস যেমন বর্তমানে একটি সারা পৃথিবীতে মহামারী ভাইরাস রূপে মহামারী রূপে রূপ নিয়েছে যে ভাইরাসটি, সেটা হচ্ছে কি? করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাস কিন্তু জীবিত, ঠিক আছে? করোনা ভাইরাস কিন্তু জীবিত। ভাইরাস কথাটা আসলেই আমাদের কাছে মনে হচ্ছে যেন যে একটা জীবিত একটা প্রাণী, কিন্তু কম্পিউটার ভাইরাস কিন্তু কোনো জীবিত নয়, ঠিক আছে? কম্পিউটার ভাইরাস হচ্ছে যে লিখিত একটি প্রোগ্রাম, লিখিত একটি প্রোগ্রাম, ইনস্ট্রাকশনের সমষ্টি, প্রোগ্রামের সমষ্টি, লিখিত প্রোগ্রাম। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হতে পারে, হ্যাঁ ইংলিশে হতে পারে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হতে পারে। লিখিত একটি প্রোগ্রামের নাম হচ্ছে যে যেটা কম্পিউটারের জন্য ক্ষতিকর, সেটা হচ্ছে যে কম্পিউটার ভাইরাস, ঠিক আছে? মনে থাকবে, কম্পিউটার ভাইরাস কিন্তু জীবিত না, কম্পিউটার ভাইরাসের কোনো হাত পাও নেই, কম্পিউটার ভাইরাসের কোনো প্রাণ নেই, কিন্তু ক্ষতি করতে পারে, কম্পিউটারের ক্ষতি করতে পারে। আর কম্পিউটার ক্ষতি করা মানে কি? কম্পিউটার ডাটার ক্ষতি করা, তথ্য ক্ষতি করা, তথ্য মুছে ফেলা। আর তথ্য ডাটা যদি মুছে ফেলে ক্ষতি করে, তাহলে মূলত আমারই তো ডিস্টার্ব হয় বা আমারই তো ক্ষতি করে। আর অ্যান্টিভাইরাস হচ্ছে যে কম্পিউটার ভাইরাস সরানোর জন্য যে প্রোগ্রাম, অ্যান্টিভাইরাস অর্থাৎ কম্পিউটারে যে ভাইরাস থাকে সেই ভাইরাসকে সরানোর জন্য, দূর করার জন্য, বা কম্পিউটার ভাইরাস যাতে আসতে না পারে বা আমার কম্পিউটারে ঢুকতে না পারে, সেই প্রোগ্রাম যদি আমি আগে থেকে দিয়ে রাখি, সেট করে রাখি, তাহলে কিন্তু আমার কম্পিউটার আগের কোনো ভাইরাস বা যাতে কোনো প্রোগ্রাম ইন্টারনেট থেকে আসতে পারবে না, ঠিক আছে? এখানে একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, কম্পিউটার ভাইরাস মূলত বিভিন্ন মাধ্যমে ছড়ায়, প্যান ড্রাইভের মাধ্যমে ছড়ায়, সিডির মাধ্যমে ছড়ায়, ইন্টারনেট থেকে বেশি ভাইরাস আসে। যখন আমরা ইন্টারনেট কাজ করি, যুক্ত করি, তখন ইন্টারনেটের মাধ্যমে অটোমেটিক আমার কম্পিউটারে এসে সে আমার বিভিন্ন প্রোগ্রামের ক্ষতি করে। এই জন্য অ্যান্টিভাইরাস দিয়ে রাখাটা বেটার। অ্যান্টিভাইরাস যদি আমার কম্পিউটারে সেট করে রাখি, তাহলে আমাকে আমার কম্পিউটারের কোনো ক্ষতি করতে পারবে না বা আমার কোনো প্রোগ্রামের কি কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? তারপর দেখো, এই 13 পৃষ্ঠার কিছু অনুশীলনী আছে, শূন্যস্থান পূরণ আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা একটু লিখো। আমি আগে লিখি, তারপরে তোমরা খাতায় লিখবা, হ্যাঁ তোমরা খাতায় লিখতে পারো অথবা খাতায় লিখবা, আমি উত্তরগুলো লিখে দিচ্ছি।
পুরোটা আমার এখানে জায়গা হবে না। তারপরে তিন নম্বরটা হচ্ছে যে স্যার চার্লস ব্যাবেজ কি তৈরির পরিকল্পনা করেন, অ্যানালিটিক। অ্যানালিটিক ইঞ্জিন তৈরির পরিকল্পনা করা সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। চার নম্বর হচ্ছে সুপার কম্পিউটার। ডেটা এবং প্রোগ্রাম ছয় হচ্ছে যে ক্ষতিকর প্রোগ্রাম। আমি ছয় পর্যন্ত লিখলাম, এরপরে বাকি আরো দুইটা আছে, সাত আট লিখছি এখনই। তোমরা একটু দেখো, একটা জিনিস দেখো, তোমাদের শূন্যস্থান পূরণের মধ্যে প্রথমে আছে শূন্যস্থান পূরণ 13 পৃষ্ঠা, প্রথমে আছে ড্যাশ কাজে অ্যাবাকাস ব্যবহৃত হয়, তাহলে ওইখানে কি দেওয়া আছে, ড্যাশ ড্যাশ কাজে ব্যবহার কাজে অ্যাবাকাস ব্যবহৃত হয়। তাহলে আমি কি দিয়েছি, গণনার কাজে অ্যাবাকাস ব্যবহৃত হয়, ঠিক আছে। গণনার, শুধু গণনার লিখতে হবে, গণনার কাজে অ্যাবাকাস ব্যবহৃত হয়। দুই নম্বর, স্যার চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। কাকে কম্পিউটার জনক বলা হয়? স্যার চার্লস ব্যাবেজকে কম্পিউটার জনক বলা হয়। তিন নম্বর, স্যার চার্লস ব্যাবেজ অ্যানালিটিক ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন। অ্যানালিটিক সরিয়ে যখন আকার না নাকার না লিটিক অ্যানালিটিক ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন। চার নম্বর, সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। পাঁচ নম্বর হচ্ছে যে কম্পিউটার তার মেমোরিতে ডেটা এবং প্রোগ্রাম রাখে। কোথায় রাখে? মেমোরিতে ডেটা এবং প্রোগ্রাম রাখে। ছয় নম্বর, ভাইরাস হলো কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম, ঠিক আছে। লিখে ফেলো, বইও লিখতে পারো অথবা খাতায় লিখতে পারো। এরপরে আমি আরো দুটো আছে, ওই দুটো লিখে দিচ্ছি। Thank you.
স্বতন্ত্র চাকৃতিগত আকৃতিগত দিক থেকে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয়েছে, আর অ্যান্টিভাইরাস সাতটা আকৃতিগত দিক থেকে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয়েছে। 8 নম্বর হচ্ছে অ্যান্টিভাইরাসের ভাইরাস ছড়ানোর প্রোগ্রাম। ঠিক আছে, দেখো 7 নম্বর হচ্ছে যে আকৃতিগত দিক থেকে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয়েছে, 8 নম্বর হচ্ছে যে অ্যান্টিভাইরাস হলো ভাইরাস ছড়ানোর কি প্রোগ্রাম। ঠিক আছে, তোমরা লিখে ফেলো। লিখেছ নিশ্চয়ই? এরপরে আমরা পরবর্তীতে সিলেবাসে আছে অনুশীলনীর 22 পৃষ্ঠার ইয়েগুলো একটু দেখো, যতটুকু পারে আজকে করিয়ে দিব। 22 পৃষ্ঠার শূন্যস্থান পূরণগুলো আমি করে দিচ্ছি। 22 পৃষ্ঠার শূন্যস্থান পূরণটা একটু দেখো। বাইশ পৃষ্ঠার শূন্যস্থান পূরণ, 1 নম্বর স্টার্ট বাটন, স্টার্ট বাটন, 2 নম্বর ডেস্কটপে, 3 নম্বর রিসাইকেল বিন, 4 নম্বর টাক্স বার, 5 নম্বর ম্যাক্সিমাইজ বাটন, 6 নম্বর বাদ দেওয়া যায়, বাদ, 7 নম্বর হচ্ছে যে টুলের, 22 পৃষ্ঠার শূন্যস্থান পূরণ করো, পৃষ্ঠা 22, 22 পৃষ্ঠা আমি এখানে আবার লিখে দিচ্ছি প্রয়োজনে। এটা হচ্ছে 22 পৃষ্ঠার, 22 পৃষ্ঠার শূন্যস্থান পূরণ, আমি আবার বলছি 22 পৃষ্ঠা। দেখো টাক্সবারের সর্ববামে স্টার্ট বাটন পাওয়া যায়। টাক্সবারের সর্ববামে কি পাওয়া যায়? স্টার্ট বাটন পাওয়া যায়। 2 নম্বর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের ছোট ছবি প্রদর্শিত হয়। 3 নম্বর ডিলিট করা ফাইলগুলো অস্থায়ীভাবে রিসাইকেল বিন, ডিলিট করা ফাইলগুলো অস্থায়ীভাবে রিসাইকেল বিনে সংরক্ষিত হয়। 4 নম্বর ডেস্কটপের নিচের দিকে লম্বা বারকে বলা হয় টাক্স বার। ঠিক আছে, 5 নম্বর ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে প্রোগ্রামকে স্ক্রিন জুড়ে প্রদর্শন করা যায়, ম্যাক্সিমাইজ বাটন। 6 নম্বর কুইক অ্যাক্সেস টুল বারে কমান্ড যুক্ত বা বাদ দেওয়া যায়। কুইক অ্যাক্সেস টুল বারে কিন্তু কমান্ড যুক্তও করা যায়, বাদও দেওয়া যায়। তারপরে 7 নম্বর দেখো রিবনে যুক্ত হয়েছে মেনু এবং টুলের পরিবর্তে, রিবন যুক্ত হয়েছে কিসের পরিবর্তে? মেনু এবং টুলের পরিবর্তে রিবন যুক্ত হয়েছে। আগে কিন্তু রিবন ছিল না, আগে ছিল মেনু এবং টুল, এখন রিবন যুক্ত হয়েছে মেনু এবং টুলের পরিবর্তে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, তোমরা লিখে নাও একটু, এটা ম্যাক্সিমাইজ বাটন খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন আইসিটি ক্লাসে। সেই পর্যন্ত সবাই স্টে হোম স্টে সেফ, সবাইকে ধন্যবাদ।